আমাদের বাড়িতে সবারই খুব সর্দি কাশি হয়েছে, তো আমার একজন বন্ধু আমাকে দেশি টোটকাটা বলেছে, যেটা এখন আমি তৈরি করছি। তো এতে আছে পেয়ারা পাতা, তুলসী পাতা, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর একটুখানি আদাও আমি ছেঁচে দিয়েছি। তো এটা আমি 3 কাপ জলে করছি, এটা ফুটিয়ে ফুটিয়ে 1.5 কাপ জল করতে হবে, আর তারপরে ছেঁকে আস্তে আস্তে চায়ের মতন সিপ করে করে খেতে হবে। হাই ফ্লেমে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু আগে আমি আর আমার হাজবেন্ড খেয়েছি আর বেশ উপকার পেয়েছি, আর এখন ছেলে কলেজ থেকে এসেছে, ওকে একটু দিচ্ছি, ওরও কাশি হয়েছে। তো তোমরাও এটা নিশ্চয়ই ট্রাই করো।